কিভাবে চটজলদি চিঁড়ের পোলাও তৈরি করা যায় সে রেসিপি আজকে শেয়ার করব। প্রথমে কড়াই গরম করে পরিমাণ মতন তেল দিতে হবে। আমি এখানে ব্যবহার করেছি পেস্তা বাদাম, কাজু বাদাম, আপনারা চাইলে অন্যান্য বাদামও ব্যবহার করতে পারেন। বাদামটা হালকা ভেজে তুলে নিতে হবে। এরপর সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিব। এরপর স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, এতে পোলার কালারটা সুন্দর আসবে। এরপর কুচি করে ছোট একটি আলু ভেজে নেব। এরপর ঢাকনা দিয়ে আলুটা কিছু সময় ঢেকে রাখতে হবে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এর মাঝে চিড়াটা ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নেব। পানি ঝরিয়ে রাখা চিড়াগুলো এখন দিয়ে দেব। এখন ভালো করে চিড়াগুলো নেড়ে নিতে হবে। এই চিড়ের পোলাওটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। কিছু সময় নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন ভেজে রাখা পেস্তা বাদাম, কাজু বাদাম দিয়ে দেব। এখন সমস্ত উপকরণ 2 মিনিটের জন্য রান্না করে নেব। এখন আপনাদের দেখাবো চিড়েগুলো কিভাবে ঝরঝরা হয়েছে। আজ এ পর্যন্তই। আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।